বাইশে জানুয়ারি অযোধ্যার রাম মন্দিরে উদ্বোধন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই দিনই রামলালার প্রাণ প্রতিষ্ঠা করা হবে এবং রামলালার সেই এক্সক্লুসিভ ছবি কলকাতা টিভির হাতে এসেছে সেই ছবি আমরা আপনাদের দেখাবো তবে এই মুহূর্তে কিন্তু অযোধ্যা জুড়ে একেবারে সাজো সাজো রব সেজে উঠেছে অযোধ্যা নগর সেখানে হোটেলগুলোতে হোটেল রেস্তোরাঁতে তিল ধরনের নেই বলা যেতে পারে তবে যারা আমন্ত্রিত শুধুমাত্র তারাই এই অযোধ্যার আশপাশে বা অযোধ্যায় সমস্ত জায়গাতে হোটেলগুলিতে থাকতে পারবেন অর্থাৎ যাদেরকে এই রাম মন্দির উদ্বোধনের দিন আমন্ত্রণ করা হয়েছে তারাই কিন্তু সেখানে থাকতে পারবেন বাকিদেরকে দ্রুত সেখান থেকে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সামনেই লোকসভা নির্বাচন আর এই রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে কিন্তু কোথাও গিয়ে বিরোধী রাজনৈতিক দলগুলি তারা দাবি করছে যে রাম মন্দির সাত তাড়াতাড়ি উদ্বোধন করা হচ্ছে এবং অসম্পূর্ণভাবে উদ্বোধন করা হচ্ছে রাম মন্দির আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন অযোধ্যার যে রামলালা মূর্তির রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে সেই মূর্তির ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেই মূর্তিগুলি ছবি দেখতে পাচ্ছেন কলকাতা টিভিতে এক্সক্লুসিভ সেই ছবি অযোধ্যা জুড়ে এখন সাজো সাজো রব বাইশে জানুয়ারি মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারি যে সমস্ত দপ্তর রয়েছে সেখানে হাফছুটি ঘোষণা করা হয়েছে রাজ্যেও যাতে ছুটি ঘোষণা করা হয় সেই দাবিও তোলা হচ্ছে বিজেপির পক্ষ থেকে গোটা দেশে একটা হিন্দুত্বের ধ্বজা ওড়ানোর চেষ্টা চেষ্টা চলছে বলে রাজনৈতিক দলগুলি বারবার অভিযোগ করছে বিজেপির বিরুদ্ধে ইতিমধ্যেই বিরোধী বিজেপি বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলি যাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছিল সোনিয়া গান্ধী থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কেউই উপস্থিত থাকবেন না কিন্তু তা সত্ত্বেও এই উদ্বোধনী অনুষ্ঠান একেবারে জমকালো হতে চলেছে দেশের তাবরও শিল্পপতিদের পাশাপাশি সেলিব্রিটিরা উপস্থিত থাকবেন রামলালার মূর্তির প্রথম ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কলকাতা টিভির পর্দায় বাইশে জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠা করা হবে অযোধ্যা ঘিরে এখন সাজো সাজো রব তারই প্রস্তুতি চলছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এই মন্দিরের উদ্বোধন করবেন যদিও শঙ্করাচার্যরা বলে দিয়েছেন যে এভাবে অসম্পূর্ণ অবস্থায় মন্দির উদ্বোধন কোনোভাবেই তারা সমর্থন করেন না মমতা বন্দ্যোপাধ্যায় ওই একই যুক্তি দেখিয়ে তিনিও এই রাম মন্দির উদ্বোধনের দিন উপস্থিত থাকবেন না তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল পরিবর্তে রাজ্যে সংহতি যাত্রা হবে যদিও তার বক্তব্য ধর্ম যার যার রাম মন্দির উদ্বোধন জুড়ে গোটা দেশেই কিন্তু একটা এই হিন্দুত্বের হাওয়া ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে ভারতীয় জনতা পার্টি এমন অভিযোগ তাদের পক্ষ থেকে এমন অভিযোগ বিরোধী রাজনৈতিক দলগুলির পক্ষ থেকে করা হচ্ছে ইতিমধ্যেই একাধিক কর্মসূচি নেওয়া হচ্ছে বিজেপির পক্ষ থেকে এই রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে বিভিন্ন বাড়িতে যেমন আমন্ত্রণ পত্র পৌঁছে যাচ্ছে বিশেষ করে যারা সেলিব্রিটি বিভিন্ন জগতে তাদের বাড়িতে পাশাপাশি বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে প্রসাদ রাম পুজোর করার বার্তা ধূপ ধুনো একাধিক বিষয় সেখানে জড়িয়ে দেওয়া হচ্ছে গোটা বিষয় অর্থাৎ সামগ্রিকভাবে গোটা দেশ জুড়েই যাতে এই বাইশে জানুয়ারি একটা গোটা দেশে উৎসবের চেহারা নেয় সে চেষ্টাই করছে ভারতীয় জনতা পার্টি রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে সেদিনই সেই রামলালার মূর্তির ছবি আপনারা দেখতে পাচ্ছেন কলকাতা টিভিতে এই মুহূর্তে এক্সক্লুসিভ সেই ছবি আমরা দেখাচ্ছি আমাদের দর্শকদের জন্য সেই ছবি